কুড়ি টাকা দিয়ে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে এরকম করে নাড়বো। নমস্কার বন্ধুরা, কেজি ভিলপুর ইউটিউব চ্যানেলে তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি কাঁচা ছোলা আর সেদ্ধ ছোলা, দু রকমের ছোলা মাখা করব। আপনারা দেখতে থাকুন কিভাবে করছি। শুরু করব এখন। প্রথমে আমি একটা বাটি নিয়েছি আর এখানে সমস্ত কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা আর স্যালাডের জন্য আলু সেদ্ধ আর চানাচুর নিয়েছি কত রকমের, আর এখানে মশলা নিয়েছি, সব নিয়েছি আমি ভালো করে। এখন তৈরি করব। প্রথমে সেদ্ধ ছোলাটা করব। এক বাটি সেদ্ধ ছোলা নিয়েছি। এখানে দু রকমের ছোলা মাখা করব, ওর জন্য অর্ধেক আলু নেব। আলুটা সেদ্ধ করে কেটে নিয়েছি, সব কিছুই অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব। শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গাজর কুচি, চানাচুর, সাদা চানাচুর, নিমকি, ডাল ভাজা, লাল চানাচুর, সস নেব একটা, লঙ্কার আচার, লঙ্কা গুঁড়ো, জিরে ধনের মশলা গুঁড়ো, সর্ষের তেল, সাদা লবণ আর বিট লবণ দেব, হাফ বিট লবণ, কাসন এক চামচ, লেবু, এখানে লেবুর রস দেব, সব মশলাগুলো আমার এখানে দেওয়া হয়ে গেছে, এখন মাখবো। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে, একদম সেদ্ধ ছোলা মাখা হয়ে গেছে। এখন আমি প্লেটে এটাকে ঢেলে রাখব। ছোলা দিয়ে দিলাম, ছোলা সেদ্ধ, কাঁচা ছোলা, কাঁচা ছোলা দিয়ে দিলাম, সব ঢেলে দে। মটর, মটর সেদ্ধ, সব মটর সেদ্ধ দিয়ে দিলাম, সব চানাচুর সবটাই দিয়ে দেব, সব দিয়ে দিলাম, সাদা চানাচুর দিয়ে দেব, সব নিমকি, সব নিমকি দিয়ে দেবো, সব লঙ্কা দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দেবো,
দিয়ে দেব। কাসুন্দ এক চামচ, একটু সাজা লবণ, একটু বিট লবণ, এবারে তেল দিয়ে দেব অল্প পরিমাণ মতো, সর্ষের তেল, সস, এবার টমেটো সস দিয়ে দেব এক পাতা, লঙ্কা, লঙ্কার চাটনি দিয়ে দেব এক পাতা, লঙ্কার গুঁড়ো দেব সামান্য, ধনে জিরের গুঁড়ো দিয়ে দেব অল্প, এবার লেবু দিয়ে দেব, মেখে দিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, এখন আমি প্লেটের উপরে ঢেলে দেব, সুন্দর করে সাজিয়ে দেব। ছোলা তৈরি হয়ে গেছে আমাদের, আমার দু রকমের ছোলা মাখা, একটা কাঁচা ছোলা মাখা আর একটা সেদ্ধ ছোলা মাখা। দেখুন বন্ধুরা কি সুন্দর মেখে আমি প্লেটের উপর দিয়েছি, আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে জলখাবারের মতন ব্যবহার করতে পারবেন, আবার বিকেলবেলা করতে পারবেন। এখন তো লকডাউনের সময়, করোনার কাল চলছে, বাজারঘাটে কোথাও যাওয়া যাচ্ছে না, এজন্য বাড়িতেই করে এগুলো খেতে হবে, মন তো চাইবেই। তাহলে বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো একটা লাইক করো, আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখন সবাইকে আমি প্লেটে করে করে খাবার জন্য দেব। দেখুন কী সুন্দর ছোলা মাখা হয়েছে, দেখেই মন চাইছে মনে হয় খেয়ে নিই, জিভে জল চলে আসছে একদম, এত সুন্দর হয়েছে। তোরা খুব সুন্দর মেখেছে কাঁচা ছোলাটা, আর আমি সেদ্ধ ছোলাটা মেখেছি, খুব সুন্দর হয়েছে। ভালোই মনে হচ্ছে ছোলাটা হয়েছে, কিরকম খেয়ে দেখি এবার। দারুণ মজা হয়েছে, খেয়ে দেখ তো কেমন হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এরকম করে বাড়িতে বসে যদি ছোলা মাখা খাওয়া যায় ভালোই হয়, করোনার দিনে ছোলা মাখাটা খুব সুন্দর লাগে, সকালবেলা খেলে শরীরের স্বাস্থ্য ভালো থাকবে এবং পেটও ভরবে। বন্ধুরা এত সুন্দর ছোলা মাখাটা হয়েছে সে কি আর বলবো তোমাদের, তোমাদের যদি খাইয়ে দেখতে পারতাম তাহলে দেখতে কীরকম হয়েছে। আমাদের বাজারে দোকানে যাবার কোনো দরকার নেই, বাড়িতেই আমরা করে খেতে পারবো, হোক না লকডাউন করোনা কত আসবে, আমরা বাড়িতেই করে নেব সব কিছু। খুব টেস্ট হচ্ছে, এরকম খাবার প্রতিদিন সকাল যদি পাওয়া যায় তাহলে ভালোই হয়। আপনারা বাড়িতে এইভাবে ছোলা মাখাটা অবশ্যই করে খাবেন, করবেন দেখবেন খুব ভালো লাগবে, অবশ্যই খেয়ে দেখবেন কীরকম লাগে। বন্ধুরা আপনাদের জন্য এই ভিডিওটি দিলাম, আপনারা অবশ্যই করে দেখবেন,
আজকের মতন এইখানে ধন্যবাদ।